আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য যখন হরিণগুলো আসলো, পয়গম্বরদের সুন্নত হলো মেহমানদারি করা। তো হযরতে আদম আলাইহিস সালাম বলতেছেন, হরিণীগুলো আমাকে দেখার জন্য আসছে, এদেরকে আমি কি খাবার দিব, কি মেহমানদারি করব। পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম দেহের পাতাগুলো সিরিয়া একদল হরিণের মেহমানদারি করলে। ওই যে হরিণী পয়গম্বরকে দেখার জন্য আসছে, তো আল্লাহ বলেন, হরিণী আমার নবীরে দেখতে আসছো, আমি আল্লাহ তোমাদেরকে এক্ষুনি তিনটা নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, কয়টা নিয়ামত জোরে বলতে হবে, কয় নিয়ামত? তিনটা নিয়ামত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হরিণ, এরে হরিণের দল, তোমরা পয়গম্বরকে দেখার জন্য আসছো, তোমাদেরকে আমি আল্লাহ তিনটা নিয়ামত দিলাম। এক নম্বরে আল্লাহ তাআলা হরিণকে দুনিয়ার সমস্ত হায়ওয়ান জানোয়ার প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করলে। হরিণ সুন্দর না অসুন্দর? বলেন জোরে, হরিণ সুন্দর না অসুন্দর? সবচেয়ে বেশি সুন্দর প্রাণীর মধ্যে হরিণ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হরিণের দল, দুই নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য যত গোশত হালাল করেছি খাবারের জন্য, আমি আল্লাহ পাক তোমরা হরিণের খাবার স্বাদের মধ্যে সবচেয়ে বেশি স্বাদ বানায়া দিলাম। হরিণের গোশতকে আল্লাহ পাক সবচেয়ে বেশি স্বাদ বানায়া দিলেন, মজা বানায়া দিলেন। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হরিণের দলদেরকে আল্লাহ তিন নম্বর নিয়ামত দিলেন। তিন নম্বর নিয়ামত হইল, আল্লাহ পাক হরিণীদেরকে কস্তুরি মৃগনা বিধান করলেন। ওই হরিণীর কস্তুরি এত গেরান, এত গেরান, পুরা জঙ্গলার মধ্যে গেরানে মুখরিত হয়ে গেল। এই গেরান যখন চতুর্দিকে ছড়ায় গেছে, তো জঙ্গলার মধ্যে তো আর হরিণ এক দুই গ্রুপ না, ভিন্ন ভিন্ন গ্রুপে চলাফেরা করে হরিণ হরিণীরা। তো আরেক দল হরিণী চিন্তা করতেছে, কিরে জঙ্গলার ভিতর থেকে এত সুন্দর গেরান আসে কোথায় থেকে? তো ওই হরিণগুলো আসতে আসতে আয়সা দেখতেছে, জাতি বাই হরিণের থেকে কি সুন্দর গেরান আসতেছে। তো দ্বিতীয় দল হরিণী বলে, তোমরা কোথায় থেকে আসছো এত সুন্দর গেরান? কয়, জান্নাত থেকে একজন পয়গম্বর দুনিয়াতে আসছে, ওনাকে দেখার জন্য গিয়েছিলাম, আল্লাহ আমাদেরকে তিনটা নিয়ামত দান করছে। তখন ওই হরিণীগুলো বলতেছে, তাইলে আমরা একটু পয়গম্বরকে দেখে আসি। আচ্ছা বলেন তো, আগের দেখার পরের দেখা কি একরকম? কথা বলেন না দিন, আগের দেখার পরের দেখা কি একরকম? এরা দেখলো হরিণীর গায়ে গেরান, পুরা জঙ্গল মুখরিত হয়ে গেছে। ওই গেরান আনার জন্য দ্বিতীয় দলে হরিণের দল পয়গম্বরের সঙ্গে দেখা করতে গেছে। কি দেখা করতে যাওয়ার পরেও দুইটা নিয়ামত পাইছে, একটা নিয়ামত পায় নাই। এক নম্বর নিয়ামত হইল, গোশতের মজা ঠিকই আছে, সৌন্দর্য ঠিক আছে, কিন্তু কস্তুরি আর এরা পায় নাই, কস্তুরি আর এরা পায় নাই। এজন্য আপনি আর আমি এখন, আমরা এখন যুবক বয়সে আছি, এবাদত করার মতন সময় আমাদের হাতে আছে, কিন্তু এখন যেহেতু মালাকুল মউত আপনার আমার সামনে নাই, পিটাইবার মতন পিছন দিক দিয়ে কেউ নাই, ধমক দেওয়ার মতন কেউ নাই, আমার মন মতো চলতে পারি, মন মতো খাইতে পারি, মন মতো হাঁটতে পারি, আমাকে হ্যান্ডকাপ লাগানোর মতন কেউ নাই, ফাঁসিতে জুলাইবার মতন কেউ নাই, আমাকে ধাক্কা দেওয়ার মতো কেউ নাই। এজন্য নামাজ পড়লে পড়ি, রোজা রাখলে রাখি, যাকাত দিলে দেই, নেক কাজ করলে করি আর না করলে না করি, কিন্তু পিছনে ধাক্কা দেওয়ার মতো কেউ নাই। বিদায়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হইল, আমাদের এক সময় হয় আরেক সময় হয় না, কিন্তু যেদিন মালাকুল মউত সামনে এসা দাঁড়ায়া যাবে, ওই সময় মালাকুল মউতের চিত্রটা দেখা, যখন দেখবে মালাকুল মউতের একটা পা দুইটা পাও হইল জমিনে, মাথা হইল আসমানে, তখন ওই সমস্ত মানুষগুলো ডেকে ডেকে বলবে, ভাই মালাকুল মউত, আমার একটু সুযোগ দাও, আমি একটা ইবাদত বন্দেগি করে লই। কেন? তার পিছনে মালাকুল মউত দাঁড়ায় গেছে, আর আশপাশে আরো ফেরেশতা আসছে রুহুটা বাইর করার জন্য, জাহান্নাম থেকে এমন কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, এগুলো দেখা তখন বান্দা এবং বান্দি, বেটা এবং বেটি, পুরুষ এবং মহিলারা ভয় পেয়ে গেছে। তখন মালাকুল মউতকে দুই হাত জোর করে বলে, ভাই আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা একটু নেক কাজ করে আসি, আমরা একটু ভালো কাজ কইরা আসি।
কিন্তু প্রথম না দেখলে আমরা কি করি না আল্লাহর গোলামি করতে চাই না যেমন জগৎ বিখ্যাত একজন পাগল ছিল বাহলুল এটা আল্লাহর পাগল ছিল তো উনি সর্বক্ষণ থাকতো চিন্তিত দুনিয়া নিয়া না আখেরাত নিয়া সুবহানাল্লাহ বলে সারাক্ষণ চিন্তিত আখেরাত নিয়া যে কোনো মুহূর্তে মালাকুল মউত দাঁড়াবে আমি যেন প্রস্তুতি নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসুক আমি যেন প্রস্তুত থাকি আমাকে নেওয়ার জন্য তে বাহলুল আল্লাহর পাগল উনি একদিন নদীর পার দিয়ে হাঁটতেছে তো নদীর পার দিয়ে যখন হাঁটে হাঁটতে হাঁটতে এক জায়গার মধ্যে গিয়া বইসা কতগুলো পেক মাটি একত্রিত করছে যেমন আমার বাচ্চা আপনা আমাদের বাচ্চাগুলো নদীর পারে গিয়ে অনেক সময় কাদা মাটি পেক মাটি পাইলে এগুলো মিলজুল করে অনেক সময় ছোট ছোট ঘর বানায় তা বাহলুল পাগলা এই কাজটাই করলো সাগরের পারে বৈশা বৈশা নদীর পারে বৈশা বৈশা বাহলুল কতগুলো কাদা মাটি একসঙ্গে করে ছোট ছোট ঘর বানাইতেছি আর ওই দিন বিকাল বেলা ওই জামানার বাদশা আব্বাসিয়া খলিফার তৎকালীন সময়ের বাদশা হারুনুর রশিদ তার বিবির নাম হইল জুবাইদা দুজন সাগরের পারে ঘোরার জন্য চলে গেলেন দুজনে সাগরের পারে ঘুরতে গেলেন হঠাৎ করে তাকায়া দেখে সাগরের পার বাহলুল কাদা মাটি একত্রিত করে প্যাক মাটি একত্রিত করে কি জানি বানাইতেছি বাহলুল বাহলুলের কাছে বাদশা গিয়ে বাদশার বিবি গিয়া জিজ্ঞেস করে বাহলুল তুমি কি করো কয় আমি প্যাক মাটি দিয়া ঘর বানাইতেছি কয় প্যাক মাটি দিয়া ঘর বানায় তুমি কি করবা কয় টেন্ডার দিয়া বিক্রি করার জন্য ঘর বানাইতেছি পাগল যেমন কথাও তেমন বলতেছে প্যাক মাটি একত্রিত করে ছোট ছোট ঘর বানাইতেছে এগুলো টেন্ডার দিয়ে বিক্রি করার লেগে আমি এই কাম করতেছি তো বাদশাও কৌতূহলবশত জিজ্ঞেস করে তোমার ঘরের দাম কত তো পাগলাও পাগলামি সিস্টেমে বলতেছে আমার ঘরের দাম হলো এক দেড়হাম এক টাকা তো বাদশা জিজ্ঞেস করে এক টাকা দিয়ে ঘর বানাইলে কি লাভ হবে ঘর কিনলে কি লাভ হবে বলো তোমার নিকট থেকে একটা দেড়হাম দিয়া একটা টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘর বানাইলে লাভ ঘর কিনলে লাভ হবে কি বলো পাগলাও অজদ হালাতে ছিল মাওলার ধ্যানে ছিল পাগলায় ডাক দিয়া বলে বাদশা আমার নিকট থেকে একটা দিনার দিয়া ঘর কিনলে আমার আল্লাহ পরকালে তোমার জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিবি আমি পাগলা বলিয়া দিলাম আমার নিকট থেকে একটা দিরহাম দিয়া ঘর বানাই কিনলি আমার আল্লাহ তোমার জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিবি বাদশা ডাক দিয়া বলে বাহলুল রে কত সময় তোমার নিকট থেকে কত ধরনের কথা আমরা শুনি সকালে এক রকমের বলো বিকালে আরেক রকমের বলো এরে পাগলা পাগলামি ছাড়ো একটা দেড়হাম দিয়া ঘর বানাইলে পরকালে জান্নাতের ঘরের মালিক হওয়া যাবে এটাও কি সম্ভব বাদশা পাগলার কথাটা তেমন গুরুত্ব দেয় নাই তেমন গ্রহণযোগ্য মনে করে নাই সামনে চলিয়া গেল বাদশার বিবি জুবাইদা যিনি আল্লাহ ওলি একজন মহিলা ছিল রাত দিনে যিনি আবাদত করতে করতে দিন কাটায় রাত কাটায় পাগলার কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে বলে বাহলুল কি কর কয় দেখো আমি কাদা মাটির ঘর বানাইতেছি কয় কাদা মাটির ঘর বানায় কি করবা বলো পাগলায় ডাক দিয়া কয় টেন্ডার দিয়া বিক্রি করার জন্য ঘর নিয়া বসে আসি বাদশার বিবি জুবাইদা ডাক দিয়া বলে ঘরের দাম কত কয় ঘরের দাম তো বেশি চাই না ঘরের দাম হলো এক দেড়হাম কয় তোমার নিকট থেকে ঘর কিনলাম এই ঘর কিনার পরে কি হবে ফায়দা তুমি আমার একটু বলো পাগলায় ডাক দিয়া বলে জুবাইদা রে আমি বলিয়া দিলাম আমার নিকট থেকে একটা দিনার দিয়ে একটা দেড়হাম দিয়ে একটা টাকা দিয়া ঘর কিনলি আমি পাগলা বলিয়া দিলাম পরকালে আমার আল্লাহ এই ঘরের বিনিময়ে জান্নাতের ঘরের মালিক তোমার আল্লাহ বানাইয়া দিবি বিশ্বাস করছে কথাটা বিশ্বাস কইরা একটা টাকা বার কইরা পাগলার নিকট থেকে ঘর কিনছে ঘর কিন না বলতেছে তোমারটা তোমার কাছেই থাকুক আমি ঘর কিনলাম বিনিময়ে তোমার টাকা দিয়ে গেলাম
তা দুনো জনে নদীর পারে ঘুইরা ঘুইরা রাজমহলে চলে গেছে। রাতের বেলা স্বামী আর স্ত্রী বিছানার মধ্যে ঘুমায়, দুনো জন বিছানার মধ্যে ঘুমাইতেছে। বাদশা ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি আর এই জগতে নাই, উনি পরজগতে চলে গেছে। পরজগতে সুন্দর একটা মাঠ দেখা যায়, আর মাঠের চতুর্দিকে সুন্দর সুন্দর ঘর বানানো আছে। এই ঘরগুলো দুনিয়ার কোনো জমিনে নাই, দুনিয়ার কোনো দেশে এমন সুন্দর ঘর নাই। ঘরগুলো এত সুন্দর, যেই ঘরের কথা আল্লাহর রাসূল বলেছেন, মালা আইনুন রাতওয়ালা উজনুন সামিয়াতওয়ালা খাতারা আলা কলবি বাসার। এরে বান্দা বান্দি, তোমার জন্য আল্লাহ জান্নাতে এমন ঘর বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বেঈমান কাফেররা আমার জান্নাতের ঘর পাবে না, হামান কারুনেরা আমার জান্নাতের ঘর পাবে না। যাদের কাছে কালিমার টিকিট থাকবে, টিকিট নিয়ে মরতে পারলে আরে আমার জান্নাতের মেহমান হতে পারবি। যার কাছে যেই নবীর আমলের টিকিট থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই টিকিট নিয়ে কবরে যেতে পারবে, এরাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। এই টিকিটটার অনেক দাম, অনেক দাম। আল্লাহর রাসূল বলেন, তাম দুনিয়া, দুনিয়ার মধ্যে যা সম্পদ আছে, হীরা মণিমুক্তা স্বর্ণ গহনা সম্পদ যা কিছু আছে, সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আল্লাহর কালিমাটা আরেক পাল্লায় দিলে, ওই সমস্ত সম্পদের মোকাবেলায় কালিমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। কালিমাটা এমন দামি, এমন দামি। এই আমার বাবাজিরা রে, এরে আমার বন্ধুরা, এরে আমার যুবক ভাইরা, বাদশা স্বপ্নে দেখে বিশাল বড় মাঠ, মাঠের চতুর্দিকে সুন্দর সুন্দর ঘর, ঘরগুলো দেখতে বড় সুন্দর। ওই ঘরের একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপার, গাঁথনিগুলো দেওয়া হয়েছে মেশক আম্বর দিয়া। এমন সুন্দর সুন্দর ঘর আপনার আমার জন্য আল্লাহ বানাইছে জান্নাতে। এই জন্য রসুল বলেন, ওই জান্নাতের কল্পনায় অন্তরে কল্পনাও আসবে না, চোখেও দেখো নাই, কানেও শোনো নাই, আল্লাহ তোমার আমার পরিশ্রমের বিনিময়ে, এই দুনিয়ার এবাদত বন্দিগির বিনিময়ে, আল্লাহকে রাজিয়ার খুশির বিনিময়ে, আল্লাহ তোমার আমার জন্য যা বানায় রেখেছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক তা দেয় নাই, ওটা জান্নাতের মধ্যে আছে। জোরে কর সুবহানাল্লাহ। এখন যখন বাদশা ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ঘুমও তো কয়েক, স্বপ্ন কয়েক রকমের হয়। একটা হচ্ছে স্বপ্নে রহমানি, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে একটু টাচ দেওয়া হয়। আবার কিছু স্বপ্ন আছে যেটা আমরা সারাদিন কল্পনা করি, ওটা ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখি। আবার কিছু স্বপ্ন আছে এটা শয়তান দেখায়, আবার কিছু স্বপ্ন আছে এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়। জোরে কর সুবহানাল্লাহ। তা বুজুর্গ আল্লাহওয়ালারা ভালো স্বপ্ন দেখতেন, তার কারণ এরা 24 ঘন্টায় আল্লাহ নিয়ে ব্যস্ত থাকতো। সুবহানাল্লাহ। জোরে বলেন, এরা কি থাকতো? আল্লাহ নিয়ে ব্যস্ত থাকতো, পরকাল নিয়ে ব্যস্ত থাকতো, এদের স্বপ্ন ভালো ছিল। তো এখন ঘুমের ঘরে স্বপ্ন দেখা, উনি বিল্ডিংয়ের সামনে সামনে গিয়ে দাঁড়ায় দেখতেছে মনোরম দৃশ্যগুলো। তো এক পর্যায়ে বাদশা সামনে গিয়ে দাঁড়াইলে, তাকায়া দেখে বিল্ডিংয়ের সামনে সুন্দর সুন্দর নাম লেখা দেখা যায়, হরে কৃষ্ণ হরে রাম না, ওই হিন্দুদের খ্রিস্টানদের নাসারাদের নাম না, তাকায়া দেখতেছে নামগুলো মুসলমানের নাম। জোরে কর সুবহানাল্লাহ। একটা বিল্ডিংয়ের গেটের মধ্যে লেখা জুবাইদা, কি নাম লেখা, কি নাম লেখা, জুবাইদা, বাদশার বিভিন্ন নাম জুবাইদা। এই জুবাইদার নাম দেখা তো বাদশা বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, তোমরা কারাম, এই বিল্ডিংটা কার? কয়, এটা হচ্ছে জুবাইদার নামে। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কোন জুবাইদা? কয়, বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদার নামে এই জান্নাত বরাদ্দ দেওয়া হয়েছে। তাই নাকি? কয়, হ্যাঁ। আমি কি জানতে পারি কি কোন আমলের বিনিময়ে জান্নাতের ঘরের মালিক হয়ে গেছে? জানতে পারিনি। যারা ওই বিল্ডিং গুলো পাহারা দেয়, দেখা দেখা রাখতেছি, তারা বলতেছে, শোনেন আপনি কি আপনার পরিচয় বলেন? কয়, জুবাইদা আমার বিবি, বিবির নামে জান্নাত, দেখা ঘরের সামনে দাঁড়ায়া গেলাম। কয়, আমি কি একটু জানতে পারিনি কোন আমলের বিনিময়ে আমার বিবি জান্নাতের মালিক হয়েছে?
কয় গতকালকে বিকাল বেলা সাগরের পারে ঘুরতে গিয়া পাগলার সঙ্গে দেখা হয়েছিল বাসার পাগলার সঙ্গে দেখা করছে পাগলা সাগরের পারে বৈশা বৈশা কাদা মাটির ঘর বানাইতেছে বাসা ঘর কিনে নাই জান্নাতের ঘরের মালিক হতে পারে নাই বিবি জুবাইদা একটা দিনার দি একটা দেরহাম দিয়া পাগলার নিকট থেকে কাদা মাটির ঘর কিনেছি আর পাগলা ওই মুহূর্তে দোয়া করছে দোয়া কবুল করে আমার আল্লাহ জুবাইদারে জান্নাতের ঘরের মালিক বানায়া দিছে বাসার ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙ্গে যাওয়ার পর বাসা বেচুনো হয়ে গেল পাগল পারা হয়ে গেল কি হইল রে গতকালকে পাগলার কথা কেন বিশ্বাস করলাম না পাগলার কথা বিশ্বাস করি একটা দিনার দিয়া যদি কাদা মাটির ঘর কিনতাম তাইলে আমি তো এই মুহূর্তে পরকালে জান্নাতের ঘরের মালিক হইয়া যাইতে পারতাম ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদে দাঁড়ায়া গেলেন এরে বাবাজি আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো উম্মতকে জানাইয়া দেন বান্দার তিন সময়ের আমল দেইখা আমি আল্লাহ বড় খুশি হই খেয়াল করে শোনেন বান্দা নামাজ পড়ে রোজা রাখি বান্দা জিকির করে কোরআন তেলাওয়াত করে কিন্তু তিনটা আমল এমন আছে যে আমলগুলো দেইখা বান্দার চেহারার দিকে আল্লাহ তাকায়া মুস্কি মুস্কি হাসে এক নাম্বার হইল আমরা যারা মুসলমান আমরা যারা বালেক পুরুষ আছি ঘরের থেকে ওযু কইরা আমরা যখন মসজিদের দিকে রওনা দেই আল্লাহর ঘরের দিকে রওনা দেই প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজগুলো আদায় করব এই নিয়ত করে রওনা দিলাম এরে আমার বাবাজি রে এরে আমার যুবকের রে ঘর থেকে ওযু করে নিয়ত করে আল্লাহর ঘরের দিকে রওনা দিলাম মসজিদের সামনে গিয়া দাঁড়াইলাম উকি মারিয়া দেখলাম প্রথম কাতারটা ফিল আপ হয়ে গেছে প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে ঘর থেকে নিয়ত করে গিয়েছিলাম প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করব আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয় যারা প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে এরা যেন ফেরেশতার সঙ্গে দাঁড়ায় আল্লাহর গোলামি করল এ আমার যুবক বাবারা এ আমার বন্ধুরা শোনেন ওই আল্লাহর বান্দা ওযু করিয়া আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া দেখে প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে বান্দা আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া দুই চোখ দিয়া টলটল করে পানিগুলো ছেড়ে দিয়া হাউমা করে কাঁদে আর বলে আল্লাহ চাইছিলাম তোমার ঘরে গিয়া প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা আদায় করব আল্লাহ ভাগ্যের ফেরে আমি আসতে পারলাম না প্রথম কাতারটা ফিল আপ হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারারি তোরা সাক্ষী তাকে বান্দা তো আমার দেখে নাই আমার জান্নাতও দেখে নাই এই বান্দারে তোমরা বানাইতে নিষেধ করেছিল এই বান্দা তো আমার জন্য পাগল হই আমার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে আমার ঘরের সামনে দাঁড়াইয়া কাঁদে চোখের পানিগুলো ছেড়ে দিছে এই বান্দা তো আমার ঘরের সামনে আইসা টাকা পয়সাও চায় নাই দন্দৌলতও চায় নাই খাবারও চায় নাই বান্দা চাইছিল প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা পড়বে এরে আমার পেরের তারা সাক্ষতা এই বান্দার উপরে আমি রাজি আর খুশি হয়ে গেলাম আল্লাহ ওই সময় বান্দার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি আর আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহ মাফ করে দিলাম দুই নম্বরের বাবা আমলটা শুনেন স্বামী আর স্ত্রী রাতের বেলা বিছানায় ঘুমায় রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাইয়া আসি হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙ্গে গেল এখনো ফজরের ওয়াক্ত হয় নাই স্বামী ঠান্ডা পানি দিয়ে ওযু করল ওযু করার পর তাকায়া দেখে বিবির এখনো ঘুম ভাঙ্গে নাই ওই যে ওযু করার পর হাতের মধ্যে পানি লাগছি ওই পানি একটু লইয়া বিবির চেহারার মধ্যে মারছে বিবির ঘুম ভাঙ্গা গেল চেহারার মধ্যে হাত লাগাইয়া বলে কি রে ঘরের মধ্যেই তো শোয়া আছি আমার চেহারার মধ্যে পানি কোথায় থেকে আসলো আমি তো আর বাহিরে ঘুমাই নাই আমি তো ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম আমার চেহারার মধ্যে কোথায় থেকে পানি আসলো তাকায়া দেখে স্বামীটা শিওরে দাঁড়ায় আসি ডাক দিয়া কয় স্বামী আমার চেহারার মধ্যে আপনি কেন পানি মারলেন আমার ঘুমটা কেন ভাঙ্গা দিলেন স্বামী ডাক দেখ বিবি রে
বিবি এই মুহূর্তে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহর আরশ আযিমটা ফাকারে দুইটা চারটা সিজদা দিয়া মুহূর্তে আল্লাহর আরশ আযিমের কিনারায় পৌঁছতে পারবা এইজন্য তোমার ঘুম ভাঙাইলাম আবার বিবির ঘুম ভাঙলো স্বামীর ঘুম ভাঙাইলো দুজনে উইঠা নামাজে দাঁড়ায়া গেল ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তোরা সাক্ষী থাক এই বান্দা তো আমারে দেখলো না এই বান্দা পরকালের নিয়ামত দেখে নাই স্বামী উইঠা বিবিরে উঠাইছে বিবি উইঠা স্বামীরে উঠাইছে দুজন যখন নামাজে দাঁড়ায়া গেছে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া গেছে আমার আল্লাহ ওই মুহূর্তে স্বামী আর স্ত্রীর চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে আর বলে ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে তাহাজ্জুদের মুসল্লার থেকে জীবনের সব গুনাহ মাফ করে দিল আমার যুবকের আরে আমার বাবাজির আরে তিন নম্বরের আমল এ মুসলমান বাবাজির আরে তিন নম্বরের আমল কোন আল্লাহর বান্দা বান্দি যখন বাইতুল্লাহতে যায় খানায় কাবাতে যায় ও মুসলমান পুরুষেরা দুইটা কাফন দুইটা কাপড় পরিধান করে কাফনের কাপড়ের মতো একটা গায়ে জড়াইয়া আর একটা ডাইকা একটারে চাদর বানাই আর একটারে লঙ্গি বানাইয়া যখন বান্দা খানায় কাবার চতুর্দিকে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহু আকবার বলেন এর মুসলমান আওয়াজ দেওয়ার দায়িত্ব আমার এই আওয়াজটা খানায় কাবাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার আরো জোরে বলেন না কার এ মুসলমান বাবাজির আরে সম্পদ নাই টাকা নাই পয়সা নাই ওই বাইতুল্লাহ যেতে মনে চায় এই মুহূর্তে আল্লাহর এশক মোহাব্বত নিয়া বড় করে আওয়াজ দিয়ে দেন হয়তো নলচরের জমিন থেকে আওয়াজটা আমার আল্লাহ বাইতুল্লাহ পৌঁছায় দিয়া মৃত্যুর আগে হইল বাইতুল্লাহর মেহমান আল্লাহ আপনারে আমারে বানায়া দিবি আওয়াজ দিয়ে পড়েন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এমন করে করে আওয়াজ দেও না মুসলমান ওই যে আল্লাহর বান্দা বান্দি খানায় কাবাতে চক্কর লাগায় আর লাব্বাইকের আওয়াজ দেয় ওই বান্দা তখন বলে আল্লাহ তোমার বাইতুল্লাহতে আর সি টাকা চাই না পয়সা চাই না ধন দৌলত কোনো কিছুই চাই না মালিক রে হায়াতের জীবনের গুণা নিয়ে আসছি আল্লাহ আমি গুণাগার তোমার ঘরের সামনে দাঁড়াইছি আল্লাহ আমার মতন গুণাগার আর কেউ নাই রে মাওলা আল্লাহ আমি গুণা লইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি বেগুনা পাঠাইছ মালিক গুণা নিয়া যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি পরকালের বিচার দিনে এ পাপীদের উপায় কি পরকালে বিচার দিনে এ পাপীদের উপায় কি মাঝে মাঝে আল্লাহরে ডাক দিয়া দিয়া কইেন জ্বালায়ন আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনে ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি মাঝে মাঝে একটু গভীর রজনীতে উইঠা মাওলার ডাক দিয়েন ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি কেটা সাদা হয়ে গেছে মানি দেহের একটা অংশ মরে গেছে মাথার চুল সাদা হইছে মানি দেহের একটা অংশ মরে গেছে রে বাবা চামড়া ঢিলা হইছে মানি দেহের একটা অংশ মরে গেছে তোমার এখনো কি মুসলমান আল্লাহকে সময় দেওয়ার সুযোগ তোমার হয় নাই ওই মালিক ডাক দিয়া কয় বান্দা তোমরা কেন গুনাহ করো কেন নাফরমানি করো তুমি তোমার রব না আমি তোমার মালিক না আমি তোমার না বিনা দরখাস্তে বানাইলাম আল্লাহ বলেন বান্দা
চাওয়ার আগে আগে তোমারে দুইটা চক্ষু দান করলাম, এরে বান্দা চাওয়ার আগে আগে আমি আল্লাহ তোমারে দুইটা কান দান করলাম, এরে বান্দা চাওয়ার আগে আগে তোমার আমি দুইটা ঠোঁট দান করলাম, চাওয়ার আগে আগে তোমার আমি জিহ্বা দিলাম, চাওয়ার আগে আগে তোমারে দুইটা হাত দিলাম। ও বান্দা তুই যখন গুনাহ করত ওই আসমানের মালিক ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল ইনসানু মাফ গররাকা বিরাব্বিকাল করিম, ওই করিম রব ডেকে ডেকে বলে বান্দা চাওয়ার আগে তোমার এতগুলো নেয়ামত দিলাম, তুমি কেন গুনাহ করো, তুমি কেন গুনাহ করো রে বান্দা? দাড়ি পেকে গেছে মানে তোমার দেহের একটা অংশ মরে গেল, মাথার চুল পেকে গেছে মানে তোমার দেহের একটা অংশ মারা গেল, এরে বান্দা যেই ঘরে ঘুমায় আসু তুমি কি একটু সাবধান হইবা না? ওই ঘরের তেনা তোমার আব্বা কয়েকদিন আগে কবরে চলে গেল, এই ঘরের তেনা কয়েকদিন আগে তোমার মা কবরে চলে গেল, তোমার ভাই কেনা কাঁধে নিয়ে তুমি কবরে নামাইলা, তোমার আমার সামনে কখন জানি মালাকুল মউত দাঁড়ায়া যাবি, মাঝে মাঝে একটু মোরা কাবা কইরো রে বাবা, এই মুহূর্তে আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া আছে আমার রুহটা বের করে নেওয়ার জন্যে, এই মুহূর্তে মালাকুল মউত আমার সামনে দাঁড়াইয়া গেছি, মালাকুল মউত আমার সামনে দাঁড়াইছে রুহুটা বাইর করিয়া নিয়ে যাওয়ার জন্যে। এরে মুসলমান মাঝে মাঝে একটু মোরা কাবা কইর, আমি একা আসছি আমাকে একাই যেতে হবে, আমার জন্য তিনটা কাফনের কাপড় অপেক্ষা করতেছে, কোন বাঁশবাগানের বাঁশ জানি আমার জন্য তৈয়ার হয়ে গেছে, মাঝে মাঝে একটু মোরা কাবা কইর রে বাবা, কোন দিন জানি তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া যায়। এই জন্য আমার মালিক ডাক দিয়া কয় মানুষ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নম্বরে তোমরা আমার উপর ঈমান আইনো, দুই নম্বরে তোমরা নেক আমল কইরো, আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এরে মুসলমান ভাইরা বলতেছিলাম ওই যে বাহলুল জান্নাত বিক্রি করলো, ওই যে বাসাহারুনুর রশিদ জান্নাতের গেইটের সামনে গিয়ে দাঁড়ায় জিজ্ঞেস করে এইটা কার জন্যে? কয় আমার তোমার বিবির জন্য, জুবাইদার জন্য জান্নাত। ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তায় পড়ে গেল, আহারে আমি পাগলার নিকট থেকে কেন ঘরটা কিনলাম না? আমি যদি কাদামাটির ঘর কিনতাম বিনিময়ে তো জান্নাতের ঘরের মালিক হয়ে যাইতাম, আমি কেন কিনলাম না? ঘুম থেকে জাগ্রত হইয়া গেল, চিন্তায় চিন্তিত হইয়া অজু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, সকাল হয়ে গেল, ফজরের নামাজ শেষ কইরা বিবিকে ডাক দিয়ে বিবিরি গতকালকে সাগরের পাড়ে গিয়া ঘুরছিল কেমন লাগছিল বলো, সাগরের ঢেউগুলো কেমন বড় চমৎকার, সাগরের বাতাসটা কেমন বড় মজাদার, কয় আবার যাইবা নিয়ে একটু বলো, কয় নিয়ে গেলে তো যাইতে মনে চায়, আজকেও নিবেন নাকি? কিন্তু ঘুমের ঘরে বিবির জান্নার স্বপ্নে দেখছে ওইটা বলে না, বারবার ঘুরে ফিরে বলে তুমি কি আমারে আবার নিবানি, কয় আজকেও চলো যাই সাগরের পারে গিয়ে একটু ঘুইরা আসি, বাদশা মনে মনে নিয়ত করছে যদি আজকে পাগলারে পেয়ে যায়, পাগলার কথা বিশ্বাস করিয়া আমি তার নিকট থেকে ঘর কিনিয়া পরকালে আসল জান্নাতের ঘরের মালিক হইয়া যাব। স্বামী আর স্ত্রী একসঙ্গে আবার রওনা দিয়েছে সাগরের পাড়ের দিকে, দুইজনে হাঁটি হাঁটি পা পা করে সাগরের কিনারায় গিয়া হাজির, তাকায়া দেখে আজকেও পাগলায় ঘর বানাইতেছি, সুবহানাল্লাহ বলে আজকেও পাগলায় ঘর বানায় বিক্রি করি, বর্ষা বিবির পিছনে ফেলাই একটা দৌড়, যদি আজকেও বিবি আমার আগে আগে ঘর কিন্না ফেলায় আমি ঠইগা যামু, বিবির পিছনে ফেলাইয়া দৌড় দিছে, দৌড়াইয়া পাগলার কিনারায় গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় কা বাহলুল তুমি কি কর, গতকালকের চেয়ে আজকে পাগলার মেজাজটা বেশি গরম, পাগলা ডাক দিয়া বলেন বাদশা কি জন্য আসছেন? কয় তোমার নিকট থেকে প্যাকমাটির ঘর কিনতে আসছি, কয় তাই নাকি? কয় হ্যাঁ, কয় দাম কত? কয় আপনি কাস্টমার তেমন একটা ভালো না, দাম জিগায় জিগায় চইলে যান, আপনি তো আমার নিকট থেকে কিনেন না, কয় না না আজকে ঘর কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসছি, পাগলায় ডাক দিয়া বলে বাহলুল ডাক দিয়া কয় বাদশা গতকালকে ছিল এক দাম আজকে আবার অন্য দাম, সুবহানাল্লাহ, গতকালকে ছিল এক রকমের দাম আজকে একটু ভিন্ন দাম, কয় গতকালকের দাম কত? কয় এক দেড় হাম এক টাকা, কয় আজকে দাম কত?
কয় আজকে কিনবার পারবেন না, আজকে আমার ঘরের দাম দ্বিগুণ চৌগুণ হয়ে গেছে। কয় এত বাড়াইলা কেন, কয় বলো না তোমার ঘরের দাম কত, তুমি আসলি দামটাই বলো, সঠিক দামটাই বলো। কয় আজকে আমার ঘরের দাম হইল আপনার রাজত্বের মধ্যে যত কিছু আছে, হীরামণি মুক্তা স্বর্ণ স্বর্ণ গহেনা আপনার সিংহাসন সহ সব কিছু দিলেও আমার ঘরের দাম হবে না। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। যেইসা করনা ওইসা বর্ণা না মানে তু করকে দেখ, যেইসা করনা ওইসা বর্ণা না মানে তু করকে দেখ, জান্নাত বিহায় দোজক বিহায় না মানে তু মরকে দেখ। কয় জান্নাত জাহান্নাম দুটোই আছে, বিশ্বাস না হলে একবার করে ময়ূরা টেস্ট করে দেখো। তা বাদশা জিজ্ঞেস করে এত দাম বাড়াইলা কেন, কয় দাম বাড়াইবার কারণ আছে, গতকালকে বিবিরে নিয়ে ঘুরতে আইসা ঘর কিনলেন, তখন তো কোনো কিছু দেখেন নাই, আজকে রাতে এর বেলা ঘুমাইতে গিয়া ঘুমের ঘরে বিবির জান্নাত দেখে আপনার লোভ লাগছে, এই জন্য আমার নিকট থেকে প্যাক মাটির ঘর কিনতে আসছেন। আরে পাগল তো সাধারণ পাগল নয়, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, খোবে রুইয়া না যে মস্ত আশে কাদিদারে মস্ত। কে কেউ দুনিয়ার পাগল, কেউ ঘরের পাগল, কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ ক্ষমতার পাগল, এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা হইল আমার আল্লাহর পাগল। বাসায় এত দাম বাড়াইলে কেন, কয় ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে আমার ঘর কিনতে আসছেন, এখন তো আমাদের সামনে জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই, এই জন্য মন চাইলে আমরা আল্লাহর গোলামি করি, মন না চাইলে আল্লাহর গোলামি করি না। কিন্তু যেদিন আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, সবার সামনে মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে, ওই মুহূর্তে মালাকুল মউত আইসা গলার মধ্যে চিবি দিয়া ধরবে, ধৈরা বলবে সোম্মায়ুন জি হি কাল্লা, কে আসো আমার হাতগুলো এই মুহূর্তে সরাইয়া নিবা, না না ওই মুহূর্তে মালাকুল মউতের হাত কেউ সরাইতে পারবা না, মালাকুল মউত তোমার আমার এমন করে ধরবে, ও মুসলমান বেনামাজে সৎকর মৎকরের সঙ্গে আচরণটা এমনই হবে, গলার মধ্যে চিবি দিয়া ধরবে মালাকুল মউত, তখন আর সরানো যাবে না, যাবে না। আর যারা নেককার হবে, কয় এদের মরণটা কেমন হবে জানেন, কয় বাচ্চাটা মায়ের বুকের থেকে দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, মা টেরও পায় না, আর নেককারের মরণ যখন হবে, কয় তার রুহুটা যখন বের হবে, পিঁপড়ায় কামড় দিলে যেমন মুসলমান মাঝে মাঝে টেরও পাওয়া যায় না, কয় আটার মধ্যে চুল পড়িয়া গেলে ওই চুলটা টান দিলে যেমন আস্তে করে বের হয়ে আসে, যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, যারা আল্লাহকে রাজি আর খুশি কইরা ফেলাইছে, এদের সামনে যখন মুসলমান আজরাইল রুহু নেওয়ার জন্য আসবি, ওই রুহুটার সঙ্গে দেহের সঙ্গে একটা সম্পর্ক বের হতে চাইবে না, ওই মুহূর্তে মালাকুল মউত আল্লাহকে বলবে, আল্লাহ রুহু তো বের হতে চায় না, আল্লাহ বলবেন আমি যে তারে জান্নাত দিব, ওই জান্নাতরা তার চোখের সামনে তুলিয়া ধর, বান্দা যখন জান্নাতের দিকে তাকায়া থাকবে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদু, জান্নাত যখন তুলিয়া ধরা হবে, বান্দা জান্নাতের দিকে তাকায়া থাকবে, তখন বলবে উখরুজি, হে পবিত্র আত্মা, সফল আত্মা বের হয়ে আসো, নেককারের রুহুটা আস্তে করে বের করে মখমল কাপড় দিয়ে পেঁচাইয়া আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ আজকের